গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের দিন আমরা নিজে শিখি বই থেকে একটা কবিতা পড়েছিলাম। কি কবিতা পড়েছিলাম? প্রভাত। আজকে সেই নিজে শিখি বই থেকেই একটা গল্প পড়ব। গল্পের নাম অরণ্য, পৃষ্ঠা 5। বের করো সবাই। গল্পের নাম কি? অরণ্য। অরণ্য মানে বন। এখানে মানুষের কোলাহল নেই, বাতাস এখানে দূষিত নয়, এজন্য এখানে ঘুরে বেড়াতে ভালো লাগে। অরণ্যের গান আছে, গাছের ফাঁক দিয়ে বাতাস বয়, মধুর আওয়াজ ওঠে, সেটাই যেন অরণ্যের গান। তাহলে বলো তো অরণ্য মানে কি? বন। কি বলছে? মানুষের কোলাহল নেই এখানে। কোলাহল মানে হইচই। মানুষ তো এখানে বনে কি কেউ বনে কি মানুষ বাস করে? বাস করে না, বনে পশু পাখিরা থাকে, তাই মানুষের কোলাহল নেই, কিন্তু পশু পাখির আছে কোলাহল। বাতাস এখানে দূষিত নয়। বনের বাতাস কেমন? দূষিত নয়, এজন্য এখানে ঘুরে বেড়াতে ভালো লাগে। অরণ্যের গান আছে। অরণ্যের কি আছে? গান আছে। তাহলে অরণ্যের গান কি একটু দেখি তো। গাছের ফাঁক দিয়ে বাতাস বয়, মধুর আওয়াজ ওঠে, সেটাই যেন অরণ্যের গান। তাহলে অরণ্যের গান কি? গাছের ফাঁক দিয়ে বাতাস বয়, মধুর আওয়াজ ওঠে, সেটাই যেন অরণ্যের গান। এখানে কত চেনা অচেনা পাখি, অরণ্যে অনেক চেনা অচেনা পাখি দেখা যায়। কত রকম সুরে তারা ডাকে, যেহেতু অনেক রকমের পাখি থাকে তাদের প্রত্যেকের সুর আলাদা, বিভিন্ন সুরে তারা ডাকে। ডালে ডালে তারা লাফিয়ে বেড়ায়। ডালে ডালে কী করে? এডাল থেকে ওডালে তারা লাফিয়ে বেড়ায়। অরণ্যের নাচ আছে, অরণ্যের নাচও আছে। তাহলে চলো তো দেখি অরণ্যের নাচ কি। বাতাস বয়ে যায় আর গাছেরা এদিক ওদিক দোলে, সারা অরণ্য যেন নাচতে থাকে। তাহলে অরণ্যের নাচ কি? বাতাস বয়ে যায় যখন হাওয়া দেয় আর গাছেরা এদিক ওদিক দোলে, সেই হাওয়ায় গাছের পাতা ডালপালাগুলো এদিক ওদিক করে দোলে। সেটা দেখেই মনে হয় যেন বন নাচছে, সারা বন নাচছে, সারা অরণ্য যেন নাচতে থাকে। গাছকে জড়িয়ে আছে লতা, দেখবে কিছু গাছ আছে লতিয়ে লতিয়ে হয়, সেগুলো আর একটা গাছকে অবলম্বন করে বেঁচে থাকে। সেটাকেই বলছে গাছকে দেখো জড়িয়ে আছে লতা। লতারাও হাওয়ার দোলায় নাচে। সে গাছ যখন হাওয়ার দোলায় নাচে, গাছের সাথেই তো লতারা থাকে, তারাও হাওয়ার দোলায় নাচে। এগুলো পড়লাম আজকে। এরপরে আমরা একটি ছবির সাহায্যে আরও ভালো করে বুঝব। চলো ছবিটি আমরা দেখি। চলো তাহলে আমরা আরেকবার ছবির সাহায্যে গল্পটি আরো ভালো করে পড়ে নিই। প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। এটা কিসের ছবি দেখছো তোমরা? বন। অরণ্য মানে বন। কি আছে আমার সাথে সাথে সবাই পড়ো একসাথে। অরণ্য মানে বন। অরণ্য মানে কি? বন। এখানে মানুষের কোলাহল নেই। কোলাহল মানে হইচই। এখানে কি কোনো মানুষ দেখতে পাচ্ছ তোমরা ছবিটার মধ্যে? কোনো মানুষ দেখা যাচ্ছে না, কারণ বনে তো মানুষ বাস করে না। বনে কারা থাকে? পশু পাখি, বিভিন্ন প্রাণী জীবজন্তুরা থাকে। বাতাস এখানে দূষিত নয়। বনের বাতাস দূষিত নয়। কেন দূষিত নয়? কারণ বনের মধ্যে মানুষ বাস করে না, কোনো গাড়ি বাস অটো রিক্সা কিছুই যাতায়াত করে না, তাই এখানে ধুলো ওড়ে না আর পরিবেশও দূষণ হয় না, তাই বনের বাতাস দূষিত নয়। এজন্য এখানে ঘুরে বেড়াতে ভালো লাগে। এই জন্য বনের মধ্যে ঘুরে বেড়াতে ভালো লাগে। কেন ভালো লাগে? যে এখানে এখানে তো কোনো মানুষ নেই। যখন তোমরা রাস্তায় বেরোও দেখো, আমরা রাস্তায় বেরোই, সাইড দিতে হয়, এই গাড়ি রিক্সা যাচ্ছে, কত অসুবিধা হয়, কিন্তু বনের মধ্যে কিন্তু সেটা হয় না, তাই এখানে ঘুরে বেড়াতে ভালো লাগে। অরণ্যের গান আছে। তাহলে চলো দেখি অরণ্যের গান কি বলো তো।
গাছের ফাঁক দিয়ে বাতাস বয়। এই যে গাছ দেখছো, এই যে একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এখানে ফাঁকা ফাঁকা রয়েছে দেখো। এই যে গাছের ডালপালা, এগুলো ডালপালা, এই যে পাতা, এই যখন হাওয়া দেয় তখন এই গাছের ডালপালাগুলো নড়ে আর সেই ফাঁকা দিয়ে হাওয়াগুলো বেরিয়ে আসে। মধুর আওয়াজ ওঠে, সুন্দর একটা আওয়াজ হয় যখন হাওয়া দেয়, দেখবে শোষ্য একটা আওয়াজ হয়। কিছু পাতা পড়ে, শুকনো পাতা থাকলে তারও একটা আওয়াজ হয়, তাই বলছে তাকে মধুর আওয়াজ ওঠে। সেটাই যেন অরণ্যের গান। সেটাই তাহলে অরণ্য, তাহলে আমরা যদি বলি অরণ্যের গান কি, তাহলে কি বলবো? গাছের ফাঁক দিয়ে বাতাস বয়, মধুর আওয়াজ ওঠে, সেটাই হলো অরণ্যের গান। পরের লাইন দেখো, এখানে কত চেনা অচেনা পাখি দেখা যায়। এই যে পাখি দেখো, এই একটা পাখি, এই একটা পাখি, এখানেও আছে দেখো এই যে একটা পাখি। তাহলে বনে কি এক ধরনের পাখি থাকে, বিভিন্ন ধরনের পাখি থাকে বলো? আমরা কি দেখি বেশি? সবসময় দেখি কাক, শালিক, এগুলোই দেখতে পাই। এছাড়াও আরও অনেক পাখি আছে, সেগুলো বনে দেখা যায়। কত রকম সুরে তারা ডাকে, বিভিন্ন রকমের পাখি যখন থাকে তাদের সুরও আলাদা। প্রত্যেক পাখির সুর তো এক নয়, নিশ্চয়ই আলাদা। তারা সেই বিভিন্ন সুরে ডাকে, ডালে ডালে তারা লাফিয়ে বেড়ায়। এই দেখো একটা পাখি এই একটা ডালে আছে, এই একটা ডালে আছে, তারা কী করে, এডাল থেকে ওডাল, এডাল থেকে ওডাল, এরকম করে, তাই বলছে ডালে ডালে তারা লাফিয়ে বেড়ায়। অরণ্যের নাচ আছে, একটু আগে আমরা কী পড়লাম, অরণ্যের গান, এখন আমরা কী পড়ব, অরণ্যের নাচ। তাহলে অরণ্যের নাচ কি? বাতাস বয়ে যায়, বাতাস মানে হাওয়া দেয়, আর গাছেরা এদিক ওদিক দোলে। এই যে দেখো গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, যখন হাওয়া দেয় তোমরা নিশ্চয়ই দেখেছো গাছের ডাল পাতাগুলো কেমন দোলে, মনে হয় শুয়ে পড়ছে। তারপরে কি বলছে দেখো, সারা অরণ্য যেন নাচতে থাকে। সেই যখন হাওয়া দেয় গাছেরা দোলে, সেটা দেখে কি মনে হয়, সারা অরণ্য মানে সারা বন যেন নাচতে থাকে। গাছকে জড়িয়ে আছে লতারা, এই যে দেখো, এই যে একটা লতানো গাছ দেখতে পাচ্ছি আমরা, এই গাছগুলো এরকম একটা গাছকে অবলম্বন করে বেঁচে থাকে এরা, মানে লতিয়ে লতিয়ে হয়। তাই বলছে দেখো গাছকে জড়িয়ে আছে লতারা, এই গাছগুলো লতানো গাছ, এরা এই গাছকে জড়িয়ে আছে। লতারা হাওয়ার দোলায় নাচে, তাহলে যখন হাওয়া দেয় এই গাছগুলো তো দোলে, ডালপালা নড়ে, নাচ করে, তার সাথে লতিয়ে যে গাছগুলো থাকে, লতানো গাছগুলো, তারাও যেন নাচ করে দেখে মনে হয়। তোমরা প্রত্যেকে অরণ্য গল্পটি প্রথম থেকে, এই যে লতারা হাওয়ার দোলায় নাচে, এই পর্যন্ত খুব ভালো করে বাড়িতে পড়বে। আর এখন তোমরা ক্লাসে পড়ো, যার যেখানে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো।